হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আরেকবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করে বা ওইটা দিয়ে কী কাজ করা যায় এটা নিয়ে আলোচনা করব। ভার্চুয়াল বক্স হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের মধ্যে অন্য যে কোনো অপারেটিং সিস্টেম আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। যেমন ধরুন, আমার কম্পিউটারে আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি, আমি যদি ইচ্ছে করি এই উইন্ডোজ 10-এর পাশাপাশি আমার কম্পিউটারে আমি আরেকটা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ XP, তারপরে অ্যান্ড্রয়েড, উবুন্টু, লিনাক্স, ম্যাক, আরও অন্য অনেক অনেক অপারেটিং সিস্টেম আছে, আমার যা যা ইচ্ছে আমি সবগুলাই ইউজ করতে পারবো। তো দেখা যাক কীভাবে আমরা এটা করব। ফার্স্টে আপনি আপনার ব্রাউজারে গিয়ে virtualbox.org নামের ওয়েবসাইট আছে, ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা ব্রাউজ করবেন, করার পরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি যদি উইন্ডোজের ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজ হোস্ট যে জায়গায় লেখা আছে এখানে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি। তো দেখেন কীভাবে আমরা এমএটি ইউজ করি। অ্যাট ফার্স্টে ভার্চুয়াল মেশিনটা ওপেন করলাম। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল বক্স ম্যানেজারের ভিতরে এখানে কোনো ভার্চুয়াল মেশিন নাই। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো ভার্চুয়াল মেশিন এখানে তৈরি করিনি। আরেকটা কথা হচ্ছে যে আপনি যে অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল করতে চান আপনাকে অবশ্যই সেই অপারেটিং সিস্টেমের ISO ফাইলটা ডাউনলোড করতে হবে। গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ISO ফাইল। ধরেন আপনার উইন্ডোজ 10-এর ISO ফাইল দরকার, আপনি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন যে উইন্ডোজ 10 ISO, আপনি যেই বিটে চাচ্ছেন ওই বিটে লিখে দিলেই আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তো আশা করি এটা সবাই পারবেন। এখন আমরা চলে যাই কীভাবে আমরা নতুন একটা মেশিন ক্রিয়েট করে ওটাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করব। আমি আজকে যে অপারেটিং সিস্টেম ইনস্টল করব সেটা হচ্ছে উইন্ডোজ 7। আচ্ছা, শুরু করি। প্রথমে এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি অপারেটিং সিস্টেমের নাম দিবেন, আপনার যা খুশি আপনি সেই নামই দিতে পারেন। আমি দিলাম উইন্ডোজ 7। তারপরে এখান থেকে এই অপারেটিং সিস্টেমটা কোন টাইপের এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আমি যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। আপনি যদি লিনাক্স ইনস্টল করেন তাহলে লিনাক্স দিবেন, আর যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাক দিবেন, আর আদার করলে অন্য যে কোনো কিছু করলে ওইটা দিবেন। তো আমি মাইক্রোসফট দিলাম। তারপরে এখান থেকে ভার্সন, মাইক্রোসফটের কোন ভার্সনটা আমি ইনস্টল করতেছি, তো এখান থেকে আমি উইন্ডোজ 7-এর 32-বিটটাই ইনস্টল করবো। অটো সিলেক্ট হয়ে আছে, আমি এটাই দিয়ে দিলাম। তারপরে নেক্সট, এখান থেকে মেমোরি সাইজে আপনি র্যামটা কতটুকু র্যাম আপনি এই ভার্চুয়াল মেশিনটাকে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে অটোমেটিক্যালি 1024 MB দেওয়া আছে, আমার অপারেটিং সিস্টেমের জন্য 1024 MB যথেষ্ট, তো আমি এটাই রাখলাম। আপনারা চাইলে আরও কম বেশিও দিতে পারেন। নেক্সটে দিলাম। তারপরে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। তো এই যে আপনার পিসির, আপনি আমার পিসিতে আমি যেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করছি সেটা আমার কম্পিউটারে হার্ড ডিস্কে ইনস্টল করছি। তো সেরকমভাবে আমি এখন নতুন করে যদি কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই সেটার জন্য একটা হার্ড ডিস্ক দরকার হবে, এটা ভার্চুয়াল হার্ড ডিস্ক বলে এটাকে। তো আমরা একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করবো, এখান থেকে ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে নেক্সট, তারপরে এখান থেকে ডাইনামিক্যালি অ্যালোকেটেড এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, নেক্সটে দিবেন। তারপরে এখান থেকে যে আপনি কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে আপনি এই ভার্চুয়াল হার্ড ডিস্কের ফাইলটা থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, এই যে ওপেন ফোল্ডারে গিয়ে। আমি চাচ্ছি যে আমার ই ড্রাইভে এই ভিবক্স নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি উইন্ডোজ 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওইটার ভিতরে এটা থাকবে। তো সেভ দিলাম। এই যে দেখেন, এখান থেকে অটোমেটিক্যালি ফোল্ডার নামগুলো চলে আসছে। তারপরে এখন এখানে হচ্ছে যে আপনার এই ভার্চুয়াল হার্ড ডিস্কের স্পেস কতটুকু হবে, এখানে 25 GB ওরা রিকমেন্ড করছে, আমার 25 GB এনাফ, আমি আর বাড়ালাম না। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম, এখন ক্রিয়েট হয়ে গেল। তো
এখন যদি আমরা এখানে স্টার্ট দেই তাহলে মেশিন চালু হবে না কেননা আমরা এখানে কোনো অপারেটিং সিস্টেম দেই নাই জাস্ট আমরা মেশিনটা ক্রিয়েট করলাম আর হার্ড ডিস্ক ক্রিয়েট করলাম তো মেশিনটা সিলেক্ট করে আপনারা এখানে সেটিং এ যাবেন যাওয়ার পরে এখান থেকে এই যে স্টোরেজ নামের একটা অপশন দেখতে পাবেন এটাতে আসবেন আসার পরে এই যে এখানে একটা গোল চিহ্ন আছে অ্যাড অপটিক্যাল ড্রাইভ লেখা আছে এখানে ক্লিক করে তারপরে চুজ ড্রাইভে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন যেমন আমি ইনস্টল করতে যাচ্ছি উইন্ডোজ 7 আলটিমেট 32 বিট তো ইনস্টল করার পরে এটাতে আপনারা মাউস দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে অপটিক্যাল ড্রাইভ নামের একটা অপশন আছে এইখানে লেখা আছে SATA পোর্ট 2 তো এটা যতই থাকুক আপনারা এটাকে SATA পোর্ট 1 করে দিবেন এখানে 1 হচ্ছে না কারণ হচ্ছে এই যে এখানে এমটি নামের আরেকটা এটা কি বলে এমটি নামের আরেকটা ডিস্ক অ্যাড হয়ে আছে তো আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে রিমুভ অ্যাটাচমেন্ট দিয়ে দিব তারপরে এখান থেকে উইন্ডোজ 7 আলটিমেটটাকে আমরা SATA পোর্ট 1 করে দিব ঠিক আছে তো ওই যে আমি যে এই জিনিসটা রিমুভ করে দিছি এটাকে আপনারাও রিমুভ করে দিবেন আদারওয়াইজ চালু করতে গেলে বিভিন্ন সমস্যা ফেস করতে পারেন তো মোটামুটি আমাদের কাজ শেষ এবার ওকে বাটনে ক্লিক করে দিবেন তারপরে মেশিনটা সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করবেন পরে মেশিন ওপেন হবে এই যে উইন্ডোজ ইজ লোডিং ফাইলস এখন এই জিনিসটা একটু ছোট বড় দেখা যাচ্ছে তো এটাকে সলভ করার জন্য এখানে দেখেন যে ভিউ নামের একটা অপশন আছে এখান থেকে অ্যাডজাস্ট উইন্ডো সাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হয়তো ঠিক হবে না কিন্তু যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার এই উইন্ডোটা যতটুকু থাকবে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে একটু সময় নেবে তো আমি আপনাদের ফাঁকে একটু এই কাজটা করে ফেলি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে উইন্ডোজ 7 ইনস্টল হয়ে গেছে তো বুঝতে দিতে পারছেন কত সহজ এখন আপনি এখানে এটার ভিতরে আপনার এই আমি আমার উইন্ডোজ 10 আমি যা যা করতে পারবো সেইরকম এখানেও আমি অনেক কিছু করতে পারবো যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো বা ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবো আরও ইত্যাদি ইত্যাদি তো এই যে এখানে দেখছেন যে আমি 25 GB যে এই জায়গাটা স্পেসটা নিয়েছিলাম এই যে এখানে 24.8 GB হয়েছে আমার এখানে সেটা থেকে 18.7 GB খালি আছে এখন এটার ভিতরে আপনারা সব কিছুই করতে পারবেন আর আপনারা চাইলে এটা এখানে উইন্ডোজ অন্য আরও অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন আমি আমার মেশিনটা অফ করে দিলাম তা বন্ধুরা বুঝতেই তো পারছেন কিভাবে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটিতে নতুন কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে ব্যবহার করতে হয় এতক্ষণ ধরে ভিডিওটির মনোযোগের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এতে হয়তো তাদের কোনো উপকার হতে পারে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য খুব শীঘ্রই আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ